আজ 17ই সেপ্টেম্বর, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তাই আজকের এই বিশেষ দিনে বৃদ্ধাশ্রমে আবাসিকদের পাশে দাঁড়িয়ে সমাজ সেবামূলক কাজ করলেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আরামবাগের আশা বৃদ্ধাশ্রমে থাকা প্রতিটি মানুষকে নতুন বস্ত্র উপহার দেন বিমান ঘোষ। তার সাথে ছিলেন জেলার যুব মোর্চার সভাপতি উপাসক দে, জেলার মহিলা মোর্চার সভাপতি স্মৃতিকণা মেদা, জেলা কমিটির মেম্বার সুমন তেওয়ারি, আরামবাগ টাউন এসসি মোর্চার সভাপতি সঞ্জীব হেলা সহ আরো অনেকে। উল্লেখ্য, শুধু আজ বলেই নয়, আরামবাগের এই বৃদ্ধাশ্রমে বছরের বিভিন্ন সময়ে দেখা যায় বিমানবাবুকে, বিভিন্ন সময় বিভিন্নভাবে আবাসিকদের পাশে দাঁড়ান তিনি। ভালো কোনো দিন আসলে বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের সাথে খুশি ভাগ করতে ছুটে যান বিমানবাবু। সেরকমই আজকের এই বিশেষ দিনেও বৃদ্ধাশ্রমে গিয়ে বেশ কিছুটা সময় কাটান তিনি। বরাবরই এই বৃদ্ধাশ্রমকে মন্দির বলে মনে করেন বিমানবাবু। তিনি বলেন, এখানে সময় কাটাতে পেরে নিজেকে তিনি ধন্য বলে মনে করেন। যদিও বর্তমান পরিস্থিতি অর্থাৎ আর্চিকর কাণ্ড এবং আরামবাগ মহকুমা জুড়ে বন্যা পরিস্থিতির কারণে কারোরই সেভাবে মন ভালো নেই, তারপরও যেহেতু আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, তাই আজকের এই বিশেষ দিনে বৃদ্ধাশ্রমের মানুষদের সাথে সময় কাটিয়েছেন। শুধু বস্ত্র উপহার দেওয়াই নয়, এই বৃদ্ধাশ্রমের মানুষরা যাতে আরো ভালোভাবে থাকতে পারেন তার জন্য এখানে তিনি একটি জেনারেটরের ব্যবস্থা করবেন বলেও জানান। বৃদ্ধাশ্রমে দেখা যাচ্ছে অনেকবারই আছেন, এবং আজকে কি জন্য এসেছেন যদি বিষয়টা বলেন। দেখুন, আজকে দিনটা বিশেষ দিন আমাদের সবার কাছে। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন, 17ই সেপ্টেম্বর। জন্মদিন উপলক্ষে আজকের দিনটা গোটা ভারতবর্ষে উৎসবের সঙ্গে পালন করা হচ্ছে। যদি আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা লজ্জিত, আমরা আমরা আমাদের এত ভালো একটা দিনও আমাদের মন খারাপ ছাড়া দ্বিতীয় জায়গা নেই, কারণ অবহেলার যারা দোষী তারা এখনও শাস্তি পায়নি। এছাড়াও আমাদের আরামবাগ সাব ডিভিশনের ক্ষেত্রেও আমরা খুব একটা ভালো অবস্থায় নেই এখন, কারণ বন্যা পরিস্থিতি যেভাবে ক্রমশ বাড়ছে, তো এলাকাবাসীর জন্য একটা চিন্তা মনের মধ্যে আছেই। সেই তার মধ্যেও আজকের যে কার্যক্রম, আজকের যে মোদীর জন্মদিনের অনুষ্ঠান, সেই উপলক্ষে আজকে আরামবাগ আশা বৃদ্ধাশ্রম, যদিও এটাকে আমি মন্দির বলি, এখানে এসেছিলাম। এসে বৃদ্ধাশ্রমে যে সমস্ত আবাসিকরা থাকেন এখানে, সবার জন্য নতুন পোশাকের, সামনেই পুজো আসছে, নতুন পোশাকের ব্যবস্থা করতে পেরে আমি ধন্য। আগামী দিনেও আমি বৃদ্ধাশ্রমের যে কোনো ভালো কাজে আমি যুক্ত থাকতে চাই, এবং এখানে আসলে মনে শান্তি মিলে, গতদিনও করেছি, আগামী যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যেন এটা টানতে পারি, এটা আমার ভগবানের কাছে একটা প্রার্থনা। বৃদ্ধাশ্রমে দেখা যায় যে মাঝে মধ্যে ইলেকট্রিক চলে যায়, প্রচুর সমস্যায় পড়ে, আপনাকে সেই কথাও জানান কি আপনি কি ব্যবস্থা নেবেন। এবং আপনাদের আজকে একটু সমস্যার কথা বললেন আমাকে, আমি বলেছি যে পুজোর পরে এখানে একটা যাতে ইলেকট্রিকের সমস্যার জন্য জেনারেটরের ব্যবস্থা করা যায়, আমি সেই বিষয়ে। বরাবরের মতো এবারও বৃদ্ধাশ্রমে সময় কাটানো এবং আবাসিকদের উপহার দেওয়ার কারণে আবারও একবার বিমানবাবুর ভূয়সী প্রশংসা করেছেন আশা বৃদ্ধাশ্রমের ম্যানেজার অলোক কুমার ঘোষ। পুরসভার বিধায়ক আশা বৃদ্ধাশ্রম সে এসেছিল, দেখা গেল কি আজ কি জন্য এসেছিল কি বলবেন? আজকে এসেছিলেন উনি মোদীজির জন্মদিন উপলক্ষে, উনি আজকে নতুন বস্ত্র দিতে এসেছিলেন। আর এই বন্যার সময়তেও যিনি আজ এসেছেন, ওনাকে অনেক আমরা ভালো মানুষ বলে বলি, ভাবি আমরা, কারণ চারদিকে যেখানে বন্যা সেখানেও আজকেও যে আমাদের দিকে মনে রেখেছেন। আর ওকে, ওনাকে কিছু বলার কিছু নাই, ওনাকে অশেষ ধন্যবাদ আমরা দিয়েছি। আপনাদের একটা সমস্যার কথা জানেন, কি দাদা কি বললেন যে ইলেকট্রিক থাকে না? আমাদের একটা বড় সমস্যা আছে, যেটা হচ্ছে জেনারেটারের, যে যে আমাদের জেনারেটার জন্য মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা করে যে লাইট থাকে না, তাতে গরমে সবাই খুব অস্বস্তি ভোগ করে, যার জন্য উনি কথা দিলেন যে আমি একটা এখানে জেনারেটারের ব্যবস্থা করে দেবো। কথা কেমন লাগছে যিনি, উনি যে আপনাদের পাশে এইভাবে আছে? উনি আমাদের পাশে আছেন, আমি প্রথমেই বলেছি, উনি আজ থেকে আমাদের প্রায় 6 বছর উনি আমাদের পাশে আছেন, সবসময় যা রকম যা আবদার করি উনি আমাদের পূরণ করেন। আবার উনি পুজোর সময় তো আসবেন, আমাকে কথা দিয়েছে, পুজোর সময়তে এসো, আমি কাপড় জামা আপনাদের দিয়ে যাবো। এটা মোদীজির জন্মদিন এসে উপলক্ষে দিয়ে গেছে, পুজো তো এসে উনি কাপড় জামা দিয়ে যাবেন, এবং জেনারেটারটা আমাদের পুজোর বাদে উনি দেবেন।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালাসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স রে, বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।